আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবার। আপনি স্ক্রিন শেয়ার করার আগে আমি একটু শিওর হইনি, আমাদের সাথে আসিফ মহিউদ্দিন সাহেব যুক্ত আছেন কিনা আমি একটু ওনার কাছ থেকে একটু জানতে চাইবো, একটু আনমিউট করবেন। হ্যাঁ হ্যাঁ, আমি যুক্ত আছি। জি জি, ধন্যবাদ। জি একটু থাকুন তাহলে। জি মিনা ভাই, আপনি কন্টিনিউ করেন। ঠিক আছে, আমি তাহলে একটু আপুর উত্তরটা একটু দিই। আপু যেহেতু কারণটা জিজ্ঞেস করছেন, আমি তাহলে এভাবে স্কলারদের কিছু আলোচনা দেখাতে পারি আপুকে। আমি তাহলে একটু স্ক্রিনটা শেয়ার করছি, আমার স্ক্রিনটা একটু অ্যাপ্রুভ করে দিন। হবে রাসুলের ব্যাপারে নির্দিষ্ট কারণগুলো আমি কিন্তু জানতে চাইনি। আমি এটা ইন জেনারেল আমাদের সমাজে সাধারণভাবে মানে প্রযোজ্য কি হবে সেটাই জানতে চাচ্ছি কিন্তু। শিওর আপু, আমি আমাদের সমাজের জন্য আমি সেটা আপনাকে উত্তরটা দেবো। এক্স্যাক্ট আপনি যে প্রশ্নটা করেছেন সেটা আমি এ ব্যাপারে স্কলারদের আলোচনাগুলো আপনাকে আমি দেখাবো। তো এখানে আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আমার স্ক্রিনটা দেখা গেলে জি জি মিনার ভাই, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমার মধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েবসাইট রেসপন্স টু অ্যান্টিসেম ডট কম একটা আর্টিকেল, ইসলাম ও বাল্য বিবাহ শিরোনামে। এটা মূলত ইসলাম কিউর একটা আর্টিকেল, শেখ মোহাম্মদ সালেহ মুনাজির পরিচালিত ইসলামকে, সেটা আমি অনুবাদ করেছি। এখানে ফতোয়াটার নাম হচ্ছে ইসলামে অল্পবয়স্ক বালক বালিকার বিবাহের বিষয়টি সুস্পষ্ট কল্যাণ নিহিত আছে এমন শর্তের অধীন, যা ফতোয়াটার টাইটেল। তো এখানে আসলে আপু যে প্রশ্নটা করেছেন সে বিষয়টা এখানে আসলে এক্সাক্ট সেই বিষয়টা আলোচনা করা হয়েছে, যে রাসুল সাল্লামের বিষয়টা আমরা সবাই জানি, কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে এখানে আসলে এটাকে এনকারেজ করা হবে নাকি ডিসকারেজ করা হবে সে বিষয়টা এই ইসলামকে ফতোয়া আলোচনা করা হয়েছে। এখানে দেখেন দ্বিতীয় এবং সেখানে উল্লেখ করা হয়েছে, দেখেন প্রাধান্যযোগ্য সুস্পষ্ট উপকারিতার সম্ভাবনা ছাড়া অল্প বয়সী মেয়েকে বিয়ে দেওয়া শরীর সম্মত নয়, অল্প বয়সী ছেলের জন্য একই বিধান। আচ্ছা এখানে দেখেন ইমাম নববী রহিমাল্লাহ, যিনি হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাদ্দিসদের একজন, তিনি এখানে কিছু আলোচনা করেছেন। তো শারহে মুসলিম নবম খণ্ড থেকে এখানে এটা উল্লেখ করা হয়েছে ইসলাম কিওর ফতোয়াটা। তিনি উল্লেখ করেছেন যে উল্লেখযোগ্য যে ইমাম শাফি রহিমাল্লাহ এবং তার সাথীরা বলেছেন, পছন্দনীয় বিধান হচ্ছে একজন পিতার জন্য তার কুমারী কন্যাকে বালেগা হওয়ার আগ পর্যন্ত বিয়ে দেওয়া ঠিক নয়, তিনি কন্যার নিকট থেকে সম্মতি নেবেন যাতে সেই বিয়ের দ্বারা কোনো তিক্ততার ফাঁদে আটকে না যায়। এই অভিমত, এখানে একটা প্রশ্ন আসতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো 6 বছর বয়সে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেছেন, তাহলে এই অভিমতটা কি আসলে ওই হাদিসের সাথে সাংঘর্ষিক কিনা? ইমাম নববী রহিমাল এখানে আলোচনা করেছেন যে এই অভিমত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কিত হাদিসের সাথে সাংঘর্ষিক নয়, কারণ এখানে তারা বোঝাতে চেয়েছেন কোন সুস্পষ্ট কল্যাণ না থাকলে সে তাকে বালেগা হবার পূর্বে বিয়ে দেবে না, আর যদি বিলম্বের দ্বারা এই কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে যেমনটি আয়েশা রাদিয়াল্লাহু আনহা সংক্রান্ত হাদিসে দেখা যায়। অর্থাৎ এখানে কোন দিকে ইঙ্গিত করেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিয়ে, এখানে প্রাধান্যযোগ্য সুস্পষ্ট উপকারিতা ছিল বিধায় তার সেই বিয়েটা দেওয়া হয়েছে, তার সেখানে একটা কন্ডিশন ছিল। দেখেন বলা হচ্ছে সেক্ষেত্রে এই কল্যাণ থেকে বঞ্চিত হওয়া উচিত হবে না, যদি এরকম মহা কল্যাণ থেকে থাকে সেক্ষেত্রে এই কল্যাণ থেকে বঞ্চিত হওয়া উচিত হবে না, কারণ পিতার দায়িত্ব হচ্ছে সন্তানের কল্যাণের দিকে খেয়াল রাখা, একে উপেক্ষা না করা। তো শেখ ইবনে উসাইমিন রহিমুল্লাহ, যিনি হচ্ছেন গত শতাব্দীর সর্বশ্রেষ্ঠ স্কলারদের একজন, শেখ বিন বাজ রহিমুল্লাহর সাথেই তার নামটা উচ্চারণ করা হয়, তিনি এ বিষয়ে আলোচনা করেছেন যে মেয়ের বয়স 9 বছর পার হয়ে গেছে, তাকে বিয়ের জন্য অনুমতি নিতে হবে। এ ব্যাপারে তো সরাসরি হাদিস রয়েছে, হাদিসটা আমরা ফুটনোটে উল্লেখ করে দিয়েছি হাদিসটা। তিনি বলেছেন যে এই অভিমতকে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাল্লাহ প্রাধান্য দিয়েছেন এবং এটাই সঠিক মত। এখন কথা হচ্ছে, আপনি যেটা জিজ্ঞেস করেছেন যে কম বয়সী মেয়ের বিষয়টা সেক্ষেত্রে কি করা উচিত, আমরা কোনটাকে এনকারেজ করবো বা ডিসকারেজ করবো, এখানে তিনি উল্লেখ করেছেন যে মেয়ের বয়স 9 বছর থেকে কম তার ক্ষেত্রে তিনি এই মতকে প্রাধান্য দিয়েছেন যে তার বাবা তাকে বিয়ে দেবেন না। তিনি ইবনে সুবরুমা রহিমাল্লাহ থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন বালিকা হওয়ার পূর্বে বালিকাকে বিদা জায়েজ নয়, কারণ আমরা যদি সম্মত আমরা যদি বলি এখানে যদি ইবনে সুবরুমা রহিমাল্লাহর একটা অভিমত আছে কিন্তু এটা আসলে কোনো মত না, মানে প্রসিদ্ধ মত না, জমহুর উলামার মতের বিরুদ্ধে, এটা অবশ্যই ঠিক, এটা আমি উল্লেখ করে দিই। এখানে একটা জিনিস, আর একটা জিনিস আপনারা বিস্তারিত পেয়ে নিন, কারণ পুরোটা পড়লে অনেক সময় লেগে যাবে, আমি একটু স্কিপ করলাম। তো দেখেন এখানে বলা হচ্ছে, ধরা যাক এমন হলো যে তিনি মানে তিনি একটা কন্ডিশন উল্লেখ করেছেন, এটা আমি দেখাতে চাই। শেখ ইবনে উসাইমিন রহিমাল্লাহ একটা উদাহরণ দিয়েছেন, উদাহরণটা দিয়ে বুঝিয়েছেন যে প্রাধান্য যোগ্য সুস্পষ্ট উপকারিতার একটা উদাহরণ এখানে দেখেছে, আমি সেটা একটু হাইলাইট করতে চাই। দেখেন ধরা যাক এমন হলো তিনি আশঙ্কা করছেন তিনি বৃদ্ধ এবং কিছুদিনের মধ্যেই মারা যাবেন, এই অবস্থায় তিনি মেয়ের জন্য উপযুক্ত পাত্র পেয়েছেন। আমি নিজের ভাষায় বলি তাহলে একটু কম সময় লাগবে। ধরেন এরকম একটা কন্ডিশনে হয়তো ওই লোকটার হয়তো কয়েকজন ছেলে আছে আর একটা কম বয়সী মেয়ে আছে, তিনি আশঙ্কা করছেন যে হয়তো ওই ছেলেগুলো তার কন্যাকে ঠিকভাবে তিনি মারা যাওয়ার পরে দেখবে না, কাজে তিনি সে সময় একটা খুব ভালো পাত্র পেয়ে গেছেন, তিনি এরকম কন্ডিশনে মেয়েটাকে বিয়ে দিতে পারবেন যদিও সে খুব একটা একটা কথা বলি। জি আসলে এতক্ষণ পর্যন্ত এই আর্টিকেল দেখে যা বললেন সেগুলো আমার প্রশ্নের সাথে প্রাসঙ্গিক ছিল না, আমার প্রশ্নটা ছিল বয়সের বিষয়ে। বুঝতে পারিনি, আপনি তাহলে যদি আমার একটু বুঝিয়ে বলতেন। আমার কাছে মনে হচ্ছে আপনার প্রশ্নটা ছিল যে কম বয়সী মেয়েকে বিয়ে দেওয়াটাকে আমি এনকারেজ করবো নাকি ডিসকাস করবো, আমার মনে হচ্ছে আপনার প্রশ্নটা এরকম ছিল। না না না, আমার প্রশ্নটা ছিল যে কম বয়সী মেয়ের সাথে বেশি বয়সী লোকের বিবাহ দেওয়াটা কি। আচ্ছা আমি আরেকটা আরেকটু সহজভাবে বলি, যেমন আপনি বললেন যে 9 বা 10 বছর বয়সী কিংবা অপ্রাপ্ত বয়স্ক বা প্রাপ্ত বয়স্ক হলেও কম বয়সী এরকম মেয়ের সাথে 50+ মানে বয়সী লোকের বিয়ে দেওয়াটা জায়েজ আছে, হ্যাঁ ইসলামের মধ্যে জায়েজ আছে, এটা এনকারেজ সেটা বলবো না বাট জায়েজ তো আছে। আবার আপনি বললেন যে মানে অন্যের মানে বন্ধুর মেয়েকে নিজের মেয়ের মতোই দেখা উচিত, তাহলে এই দুটো মানসিকতা যে বিবাহের প্রস্তাব দেওয়ার মানসিকতা আবার হচ্ছে
তো বিবাহ করতে পারবে না এমন বিষয়টা তো এমন নয়, তাকে অবশ্যই সে দেখতে পারবে, স্নেহ করতে পারবে, কোনো সন্দেহ নেই, কিন্তু তাকে তো তাহলে দুটো মানসিকতা কি পরস্পর পরস্পর সাংঘর্ষিক না, যে বিবাহ করতে মানে বিবাহ করার ইচ্ছা পোষণ করা আবার মেয়ের মতো মানে মেয়ের চোখে দেখা? আপনি না না আমি আমি বলে দিচ্ছি আপনি যে জায়গাটা মিস্টেক করতেছেন সেটা হচ্ছে হলো দেখেন মেয়ে আর মেয়ের মতো এই দুইটা জিনিস কিন্তু এক না, ঠিক আছে? অনেকে দেখেন অনেকে বলে আরে তুই তো আমার জাস্ট ফ্রেন্ড, ঠিক আছে, আমরা ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ করবো, এই মানে এইভাবে এইভাবে থাকে প্রথমে দুই চার বছর ফ্রেন্ড, সিরিয়াসলি ফ্রেন্ডই থাকে, কিন্তু তারপরেও কিন্তু তাদের মধ্যে কিন্তু প্রণয় ঘটে, ঠিক আছে? তো এই প্রণয়টা কিভাবে ঘটবে কখন ঘটবে সেটা তো আপনি বলে দিতে পারেন না, ঠিক আছে? একমাত্র বাবা আর মেয়ে ছাড়া বলতে পারি? জি 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 বলেন দেখি। মানে মানে মেয়ের মতো ভাবতে ভাবতে একসময় বিছানায় তুলে নিবে নাকি, বিয়ে টিয়ে করে বিছানায় তুলে নিবে মেয়ের মতো? না সেটাকে আমি বলেছি, আমি কি বলেছি সেটা মেয়ের মতো ভাবতে, আমি মেয়ের মতো ভাববেই সেটা সেটা কি বাধ্যতামূলক? না না মেয়ের মতো ভাবতে ভাবতে আপনারা একটু আগে বললেন না মেয়ের মতো আর মেয়ের মতো মেয়ে আর মেয়ের মতো এই দুটো আলাদা, মেয়ের মতো মেয়ের মতো ভাবতে ভাবতে, হ্যাঁ আমি বলি আমাদের রুলস হচ্ছে, আমি 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 একটু বলি আমি একটু বলি আপনি বললেন নাই মাত্র যে মেয়ে আর মেয়ের মতো এই দুটো আলাদা, এটা আপনি এইমাত্র বললেন না? জি জি শাইখ মাহবুবুল আমিন ভাই, জি জি আমি বলেছি যে মনে করেন বন্ধুর মেয়ে তাকে মেয়ের মতো ভাবতে ভাবতে তারপরে বিয়ে করে বিছানা তুলে নিল কি মানে মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আপনি কি তাহলে যদি আপনার বন্ধু আপনার মেয়েকে মেয়ের মতো ভাবে তাহলে আপনি যে ধরনের অ্যাটিটিউড আপনার মেয়ের সাথে করেন আপনার বন্ধুকে সেই ধরনের অ্যাটিটিউড করতে পারবে? আপনার বন্ধু কি আপনার মেয়েকে আপনি যেভাবে তাকে স্পর্শ করেন আপনি যেভাবে তাকে চুমু খান এই জিনিসগুলো কি সে তাকে করতে পারবে? সে তা আমাকে সে কতটুকু আমি আমার 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 পয়েন্ট বলতে দিবেন তো, কথা বলতে দিবেন না, কথা শুরু করতেই তো আপনি মাঝখানে কথা বলতেছেন ভাই, কথা তো বলতে দিবেন। সে আমার বন্ধু যদি আমার ছেলে বা মেয়েকে আদর করে ভালোবাসে নিজের নিজের মেয়ের মতো বা নিজের ছেলের মতো দেখে তাতে আমার বিন্দুমাত্র কোনো সমস্যা নেই, কিন্তু সে কতটুকু অ্যাক্সেস পাবে সেটা আমি ডিসাইড করব, ফাদার হিসেবে আমি ডিসাইড করব। আমার তো আমার আমার জায়গাটা ছিল আমার আমার পজিশনটা, একটু শেষ করি ভাই, বিশেষ করি যে আমি যদি দেখি এরকম কোন দিন যে সে আমার বাচ্চাকে এমন ভাবে চুমু দিচ্ছে যে চুমুটা তার পক্ষে দেওয়াটা শোভা পায় না বা এমন ভাবে আদর করছে বা তার প্রতি এমন ভাবে আকৃষ্ট হচ্ছে যে যেই কাজটা তার তার জন্য শোভা পায় না, সে যদি স্বপ্ন দেখে আমার মেয়েকে যে একটা মানে ফেরেস্তা এসে চাদরে মুড়া আমার মেয়েটাকে ছোট মেয়েটাকে তাকে দেখাইছে এবং সে নাস্তে নাস্তে ড্যাং ড্যাং করে নাস্তে নাস্তে আমার কাছে চলে আসছে, প্রসঙ্গটা কি এটা ছিল? তাহলে আমি না ইন্টারাপ্ট করব, আমাকে ইন্টারাপ্ট করতে হবে, না না দেখেন দেখেন একটা দিন একটা দিন আমি আমি বলছি কথা শেষ করতে দিচ্ছি না, কথা শেষ করতে না, আপনার কথা শেষ করতে দিব না, আপনি যখন আমার কথা শেষ করতে দিন, আমার আমার সেন্টেন্সটা কমপ্লিট, প্রশ্নটা আমার ছিল আমি যখন বাক্যটা শুরু করলাম আমার কথা শুরু হওয়ার আগে আপনি অবজেকশন দিয়েছেন, আমি কথা বলতে দিচ্ছেন না, কথা বলতে দিচ্ছেন না, ঠিক আছে বলেন আপনাদের লাগতে অসুবিধা নেই কথা বলতে, না 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 আমাদের আমাদের লাইভে না মিনা ভাই একটু মিনা ভাই একটু মিনা ভাই একটু 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 আপনারা দুজনে আমার লাইভে বহুবার যুক্ত হয়েছেন, আমি আপনাদেরকে আপনাদের পয়েন্ট যেন আপনারা মেক করতে পারেন সেটার জন্য যথেষ্ট আমি ইয়া দিয়েছি, আমার আমার লাইভে আমার লাইভে পয়েন্টটা মেক করছি, আমি যে পয়েন্টটা মেক করছি সেটার জন্য আমার আপনারা তো আপনারা তো শুরুতেই গলা কথাটা বলাটা ইম্পর্টেন্ট যে সে যদি স্বপ্ন দেখে এক ফেরেশতা চাদর দিয়ে মুড়িয়ে সে স্বপ্ন দেখার কোনো প্রসঙ্গই আসে না এখানে কোনো রিলেট আপনারা আমি তো জানি না আমি তো জানি না সে সে হয়তো রিলেশন করতেছে না ভাই সে হয়তো উই মেল প্রতি আমার মেয়ের প্রতি আকৃষ্ট হয়েছে আমি আপনাকে মিউট করব নাকি মানে আপনি চাচ্ছেন আমি আপনাকে মিউট করি এটা 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 বলে আপনি যদি আমাকে বের করে দেন বা মিউট করে দেন তাহলে তো ভাই না 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 আপনি যারা যারা দর্শক আছেন না যারা শুনছে তাদের উদ্দেশ্যে আমি ক্লিয়ার করে দিচ্ছি কি হয়েছে ঘটনাটা আমি বলে দিচ্ছি আচ্ছা দেখেন আপনি আমাকে একটা প্রশ্ন করলেন আমি তো প্রশ্নের উত্তর দিয়েছি আমি প্রশ্ন করিনি আমি 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 অবজেকশন জানিয়েছি আমি অবজেকশন জানিয়েছি ঠিক আছে আপনার কথায় আপনি আমার কথায় আপনি যখন আমার আমার আমি যে বক্তব্যটা দিলাম আমার বক্তব্যটা আমার প্রশ্নের উত্তরটা শেষ করতে দিবেন আপনি কে কাকে মানে কে কাকে মানে বাক্য মানে সম্পূর্ণ করতে দিচ্ছেন আপনি কথা বলার সময় দুই জায়গায় আপনি যাচ্ছেন না বিধায় আপনি প্রসঙ্গে যাচ্ছেন না কেন প্রশ্নের উত্তরও দিয়েছি সাথে আরেকটা প্রসঙ্গ সেখানে আমার পয়েন্টটা মেক করার জন্য খুবই ইম্পর্টেন্ট আপনি প্রসঙ্গে যাচ্ছেন না বিধায় তো আচ্ছা কিভাবে আপনি আমি প্রসঙ্গের মধ্যেই আছি আপনি প্রসঙ্গের মধ্যে নাই তো আপনি প্রসঙ্গের মধ্যে নাই তো বলেছেন আমার বন্ধু যদি প্রসঙ্গের আমি আপনার প্রশ্নটা আমি বলি আপনার প্রশ্নটা আমি বলি আপনার প্রশ্নটা আমি বলি আমি বলি শুনেন আপনি জিজ্ঞেস করেছেন আমার বন্ধু যদি আমার মেয়েকে আমার ছেলেকে বা আমার মেয়েকে যদি নিজের মেয়ের মতো আদর করে হ্যাঁ যে আদরটা আমি করি আমি করতে পারি আদর না আমি আমি বলছি আপনি যেরকম বাবা যেরকম ঠিক আছে বাবার ফ্রেন্ড বাবার মতো সে সেরকম না
আমি জাস্ট এটাই আমি ডিফার করে দিচ্ছিলাম দুজনের অবশ্যই অবশ্যই ডিফারেন্স আছে অবশ্যই ডিফারেন্স আছে আমার আমার পয়েন্ট এটা ছিল আমি তো আমার টেস্ট ছিল একটু শেষ করতে আচ্ছা আমি না 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 সেই উত্তর আমি আপনার কাছ থেকে নিব কেন নিব না আমি বলি না কেন ভয় পাবো না 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 ভয় পেলে না না ভয় পেলে আপনি আপনারা মানে ভয় পান কেন মানে আপনি বিনা ভাই মানে কি বলবো এখন দেখেন মানে আমি কেন ভাই আপনি জেনারেল কথা বলছেন না আপনার জেনারেল বন্ধুর কাছে ফেরেশতা আসবে না একটা শুরু হয়েছে যদি দিয়ে আপনি যদি একটু বোঝার মতো সামর্থ্য যদি না থাকে দুঃখজনক হবে যদি আমার বন্ধু এসে আমাকে নাস্তে নাস্তে এসে বলে বন্ধু বন্ধু আমার একটা ভূত আসছিল রাত্রে স্বপ্নে আমার একটা চাদর দিয়ে মোড়ানো একটা বাচ্চাকে এনে আমার সামনে দেখাইছে এবং আমি সেই চাদরটা খুলে দেখি তোমার মেয়ে এইটা দেখি তো আমি বুঝলাম তোমার মেয়েকে এই ভূতটা আমাকে বিয়ে করতে বলছে এই কথা যদি এসে বলে তাহলে আমি সেফ আমার জুতাটা নিয়ে তাকে বাইরেতে বাইরেতে ঘর থেকে বের করে দেবো এটা জি এটা আমিও করবো ঠিক আছে এটা আমিও করবো এখন এখন আমি বলি ঠিক আছে যে ভূত আসে বললেই ঠিক আছে বিয়ে করতে হবে বিষয়টা এমন না আচ্ছা ঠিক আছে যাই হোক আমি যেটা বলতে চেয়েছিলাম আমার গেস্ট আমাকে কোয়েশ্চেন করলো যে অ্যাকচুয়ালি আমি তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়সটা নিয়ে আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়েটা নিয়ে আমি কিছু বলছি না মিনার ভাই কিন্তু পুরো রেফারেন্স করলে অনেক লম্বা একটা লেকচার দিল পরে শেষমেশ উনি বললো যে আসলে আমার এই বিষয়ে প্রশ্ন ছিল না আমার প্রশ্ন ছিল যে আমার বাবার বন্ধু যদি আমাকে মেয়ের মতো দেখে ঠিক আছে তাহলে কেন সে আমাকে বিয়ের প্রস্তাব দিবে তা আমি তখন এই প্রসঙ্গে আমি বলেছিলাম যে বাবা আর বাবার মতো জিনিসটা এক না এটা উদাহরণ দিতে গিয়ে আমি একজন মানুষ হিসেবে আমার কিছু কমন সেন্স আছে এবং কমন সেন্স গুলো কিন্তু স্রষ্টাই সৃষ্টি করে দিয়েছেন তাই না সেই হিসেবে আমার মেয়ের বয়সী কাউকে মেয়ের মতো দেখলে তাকে বিবাহের প্রস্তাব দেয়াটা দুটো পরস্পর সাংঘর্ষিক মানসিকতা বলে আমার মনে হয় এখন এটাকে যদি মানে এটাকে আসলে সাংঘর্ষিক কিনা বা আপনি নিজেও মানে এখন বললেন যে যদি কেউ মানে অনেক মানে বয়স্ক কেউ একজন যদি আপনার মেয়েকে বলে যে আমি স্বপ্নে তাকে দেখেছি বিয়ে করার কথা তো আমি তাকে বিয়ে করতে চাই তো তাকে আপনি জুতা পেটা করে বাড়ি থেকে বের করবেন তার মানে হচ্ছে তার প্রতি আপনার একটা ঘৃণা একটা বলি না আপনি ওই প্রসঙ্গটা আনবেন না কি জন্য আমি বলে দেই ওই প্রসঙ্গটা কেন আনবেন না উনি ঠিক আছে উনি ওই কথাটা বলতে বলতে তিনি ওই যে ভূতপ্রেত এগুলো নিয়ে আসছিল আর কি ঠিক আছে তখন আমি একটু খেপে গিয়ে ওই কথাটা বলছি জি ওটা ওটা আলাদা টপিক আলাদা প্রসঙ্গ তার সাথে ওটা নিয়ে পরে কথা হবে জি আপনি আপনি আপনার পয়েন্টটা মেক করেন তারপর আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনি না বললেন ধরেন অন্য কোন একজন মুসলিম বাবা তার এমনকি আমি একটা ওয়াজও এটা শুনেছি একজন হুজুর এটা বলছিলেন যে স্বাভাবিক কিংবা রাগ যদি হয় এরকম নেতিবাচক ধারণাগুলো যদি জন্মায় তাহলে এটাকে স্বাভাবিক দুইটাই স্বাভাবিক ঠিক আছে তারপরেও কিন্তু সিচুয়েশন অনেক সময় ডিপেন্ড করে আমি কিন্তু আপনাকে প্রথমেই একটা উদাহরণ দিয়েছিলাম দেখেন মানে এই মুহূর্তে আমি এখন কারেন্ট সিচুয়েশন আমি বলছি বাংলাদেশে কেন বাংলাদেশ ভারত পুরো বিশ্বের মধ্যে এমনও একেবারে টিনেজার মেয়ে আছে যারা শাহরুখ খানের জন্য পাগল শাহরুখ খান বা আদার্স মেসি ধরেন বা মানে যারা সুপারস্টার ঠিক আছে তার হোক বয়স 60 হোক বয়স 50 ঠিক আছে এখন এটা তো তার অধিকার আছে ঠিক আছে একজন একজন লোক সে 50 প্লাস হোক বা 60 প্লাস হোক আমি বলি এখন সে জেলে হোক কুমার হোক যাই হোক ঠিক আছে তার অধিকার আছে এবং আপনার রিফিউজ করার অধিকার আছে ঠিক আছে এখন এটা এমন না যে আপনি বলবেন যে না কেন বিয়ের প্রস্তাব দিল তার মানে সে অস্বাভাবিক মানুষ কেন বিয়ের প্রস্তাব দিল সে হচ্ছে হলো মানে তার কোনো প্রবলেম আসলে বিষয়টা এমন না এটা একটা স্বাভাবিক বলেই তার অধিকারগুলো আছে এবং তার এই অধিকারগুলো কি কোনো জায়গায় খর্ব করা হয়নি কোনো সংবিধানে তার অধিকারগুলোকে খর্ব করা হয়নি জি আপনি কন্টিনিউ করেন আপনি যেটা বললেন যে বর্তমান কালের মুভি স্টার বা অন্য কারোর প্রতি অনেক টিনেজার আছে যারা পাগল এক্ষেত্রে একজন মানে আমার মতে আশা করি আমি এতটা অসুস্থ মস্তিষ্ক ধারণ করি না আমার মতে এখানে মেয়ের মানসিকতা এবং ওই স্টার মানে উনিও যদি তাকে বিয়ে করার জন্য রাজি হয় দুজনের মানসিকতাই খুব খারাপ আমার মতে এটা
আচ্ছা, আপনার মতে হতে পারে, কিন্তু মানে আসলে মানে মডার্ন ওয়ার্ল্ড এটাকে এইভাবে দেখছে না আর কি। এখানে প্রেমের কোনো বয়স তার মানে, আচ্ছা শুনেন, অনেক কিছু আছে, ঠিক আছে, যাই হোক, ওটা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি না। তবে আপনি যদি ইসলামিক রুলস জানতে চান, ইসলামিক রুলস হচ্ছিল বাবার বন্ধু হোক আর আপনার বন্ধু হোক, সবার কাছে আপনার মানে ই থাকতে হবে, মানে গায়রে মাহরাম হিসেবে আপনাকে পর্দা থাকতে হবে, তারও চক্ষুর হেফাজত করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আল্লাহর বিধান, ঠিক আছে। এখানে মানে এমন না, এমন না, হ্যাঁ এমন না যে আপনার বাবার বন্ধু, ঠিক আছে, এখন আপনাকে আপনাকে নিয়ে এসে রাত দিন জল্পনা কল্পনা করবে, এটাও ইসলামে হারাম, ঠিক আছে। যদি এরকম হয় যে হয়তোবা তার পছন্দ হয়েছে, সে হয়তোবা আপনার বাবার কাছে প্রস্তাব দিতে পারে, যদি সমাজে এটা অ্যাকসেপ্টেবল না হয়, আপনার বাবা যদি অ্যাকসেপ্ট না করে, ঠিক আছে, সেক্ষেত্রে হয়তোবা, ঠিক আছে, এটা মানে সে রিফিউজ করতে পারে আপনার বাবার সঙ্গে সামাজিক কারণে। আমি শেষ করে প্রশ্নটা করেন, আপনার বাবার যদি সামাজিক কারণে হোক অথবা যে কোনো অপছন্দের কারণে হোক, যে কোনো কারণে হোক, আপনার বাবা যদি রিফিউজ করতে চায়, আপনি যদি রিফিউজ করতে চান রিফিউজ করতে পারেন। জি বলেন আপনি। বাবা যদি রাগ করেন এবং খুবই অস্বাভাবিক বলে তার সাথে খুব বাজে আচরণ করেন, এবং তাহলে কি আপনি তার এই বাবারই মানসিকতাটাকে অস্বাভাবিক বলবেন কিংবা খারাপ বলবেন, কিংবা সে একজন সাধারণভাবে বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে, না না প্রশ্নটা শেষ করি, সে সাধারণভাবে বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে কিন্তু তার সাথে এরকম রূঢ় আচরণ করলো, এখন ইসলাম অনুযায়ী কি তাহলে সে কোনো গুনাহ করলো? রূঢ় আচরণের বিষয়টা দেখতে হবে এখন এখানে, মানে কোন বিষয়ে আসলে সোজা কথা রাগ হয়েছে, সোজা কথা রাগ হয়েছে, প্রচুর রাগ হয়েছে, যেটা ওনার কাছে খুবই অস্বাভাবিক, এবং মানে যাদের মানসিকতা খুব নিচু মানে তারা এরকম মানে প্রস্তাব দিতে পারে বলে এটা তার মানসিকতা, এখন তারই মানসিকতাকে আপনি ইসলামের ভিত্তিতে অগ্রহণযোগ্য বলবেন? আমি বলছি, আমি শুনুন, আপনি শুনুন। আচ্ছা, আমি যেটা বলতেছি সেটা সেটা হচ্ছে বন্ধুর সাথে বন্ধুর যদি রাগ করে, ঠিক আছে, সেটা কতটুকু পর্যায়ে রাগটা করতে পারবে এটারও আসলে পর্যায়েটা দেখে, এখন যদি সে রাগ করে, আমি এখানে বন্ধু বলি, যে কোনো লোক হতে পারে, যে কোনো লোক হতে পারে, বন্ধু বলিনি, আর মারামারির বিষয় যে কোনো, এখন ধরে নেন, এখন আপনি আপনি স্বাভাবিক ভাবে ধরেন একজন একজন লোকের সাথে হঠাৎ করে আপনার ধাক্কা লেগে গেল, এখন আপনি রাগ করে তাকে মানে ধরেন কিছু কথা গালি দিলেন না, কিন্তু কিছু কথা বলে রাগ করে বলে ফেললেন, ঠিক আছে, এখন কি সেক্ষেত্রে আপনার গুনাহ হবে? মানে বিষয়টা আসলে মানে খুবই সূক্ষ্ম, মানে সামান্য মানে ই বিষয়, সিম্পল বিষয়, এটাকে আপনারা জটিল করে ফেলতেছেন আর কি। মানে এখানে রাগ করলে তার কি বিশাল বড় পাপ হয়ে যাবে কিনা, মানে এটা আসলে কেমন ধরনের কথা? কিন্তু তবে তার অধিকার আছে, সে বিয়ের প্রস্তাব দেওয়ার, তার অধিকার আছে এটা রিফিউট করার। আচ্ছা, তার মানে হচ্ছে যদি বিবাহের প্রস্তাব দেওয়ার অধিকার থাকে, তার মানে হচ্ছে এরকম মানসিকতা ধারণকারী কারোর প্রতি ইসলাম মানে খারাপ কিছু বলে না, বা এটাকে ইসলাম খুব স্বাভাবিক ভাবেই না, এরকম মানসিকতা ধারণকারী কোন লোক এর ব্যাপারে? আমি কি কিছু ভুল বলেছি? আমি আসলে একটু উত্তেজিত হয়ে গেছি, আমি আন্তরিক ভাবে দুঃখিত। না, একটা জিনিস কি, একটা জিনিস কি, হ্যাঁ আপনাকে দিব, ফ্লোর দিব, একটু অপেক্ষা করুন। মানে এই যে তারসুম উনি যিনি আসছেন, ওনাকে যদি আমাকে কিছু বলতে দিতেন। অ্যাকচুয়ালি এটা, আচ্ছা আপনি কি তারসুম আপু, আপনি কি আসিম উদ্দিন সাহেবের সাথে কথা বলতে চান? জি বলুন। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এরকম যদি ঘটনা আপনার জীবনে কখনো ঘটে, যে আপনার কন্যা সন্তানকে আপনার স্বামীর কোনো বন্ধু স্থানীয় বা বয়সে 2 বছরের বেশ কম বা 50 ঊর্ধ্ব কোনো একজন ব্যক্তি যদি আপনার 6 বছরের কন্যাকে বিয়ে করতে চায়, স্রেফ পুলিশে খবর দেবেন এবং ওই বেটাকে যেন কোমরে দড়ি বেঁধে নিয়ে যায়, ওই লম্পটটাকে যেন কোমরে দড়ি বেঁধে নিয়ে যায়, সেই ব্যবস্থাটা অবশ্যই করবেন। কারণ আমাদের সমাজে এরকম অনেক অসংখ্য মানে শিশুকামী ব্যক্তিবর্গ আছে যারা শিশু মেয়েদের উপরে লোলুপ দৃষ্টি দেয়, যেটা অত্যন্ত জঘন্য একটা অপরাধ। সভ্য সমাজে এই ধরনের কাজ যদি কেউ করে তাহলে তাকে সামাজিক মানে তাকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা তো নেওয়া হয়, সামাজিক ভাবেও তাকে মানে একদম বয়কট করে ফেলা হয়, এবং এই ধরনের লোকেদের চিকিৎসা দরকার। এরা হচ্ছে ভয়ঙ্করতম ক্রিমিনাল যারা শিশুদের উপরে যৌন আকর্ষণ বোধ করে, এদের মতো ক্রিমিনাল, এদেরকে আমি ধর্ষণকারী খুনি এদের থেকে বড় ক্রিমিনাল বলে মনে করি। নির্দেশে এবং এটার ভিতরে প্রাধান্যযোগ্য সুস্পষ্ট কল্যাণ ছিল, এবং এটার সাথে অন্য সাধারণ যারা পেডোফাইল আছে সমাজে তাদেরকে অবশ্যই এটা মেলানো যাবে না, এবং পেডোফাইলদের যে সমস্ত বৈশিষ্ট্য থাকে, অনেক সময় ইসলামের সমালোচকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেডোফাইল বলতে চায় বা শিশুকামে বলতে চায়, নাউজুবিল্লাহ, কিন্তু পেডোফাইলদের বিভিন্ন বৈশিষ্ট্য থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চারিত্রিক বৈশিষ্ট্য ছিল সেটা তার থেকে অনেক ভিন্ন। পেডোফাইলদের অনেক রকম সিমটম থাকে, পেডোফিলার বিভিন্ন রকম সিমটম থাকে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পূর্ণ বিপরীত সিমটম ছিল, তিনি মোটেও এরকম কিছু ছিল না। যদি কেউ দাবি করতে চায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাউজুবিল্লাহ তিনি শিশুকামে, সম্পূর্ণ ভ্রান্ত দাবি। এটা আমাদের কথা, দ্বিতীয় কথা হচ্ছে, হ্যাঁ অন্য মানুষদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কম্পেয়ার করা যাবে না, আমি কি আগে প্রশ্নটা করে নিব? আচ্ছা জি করেন।
প্রশ্নটা হচ্ছে যে এই যে যে বিষয়টা আপনি বললেন, যেটা মুহাম্মদের জন্য স্পেশাল ছিল, যেটা আপনি বললেন, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে খলিফা ওমর যে উম্মে কুলথুম কুলসুম নামক যে মেয়েটাকে বিয়ে করেছিল, যে মেয়েটা ছিল হযরত আলীর কন্যা, তাকে ঠিক কত বছর বয়সে বিয়ে করেছিল এবং কত বছর বয়সে যৌন সঙ্গম করেছিল? আমার এক্সাক্ট জানা নেই বয়সটা, আপনি যদি একটু রেফারেন্স দেখা দেন। হ্যাঁ, আমি রেফারেন্সটা তাহলে একটু দেখাচ্ছি। এটা যে শুধুমাত্র নবীর জন্য প্রযোজ্য ছিল সেটা একেবারে খুবই, তার আগে আমি হয়তো এটা কেউ বলেনি। আচ্ছা ভাই, আচ্ছা আপনি একটু মনে আমার কথাটা একটু বলে নেব, যে আপনি বলেন জাস্ট একটু, আমি একটু ইয়া করি, মানে আমি ভাই কথা বলেই নাই, আমি বলি নাই। আচ্ছা তাহলে আপনি আপনি আবার একটু বলেন, আবার একটু বলেন শুনি। আমি এটা বলিনি যে এটা শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই জায়েজ, আমি এটা বলিনি। আমি মানে ওটা অবশ্যই জায়েজ, এটা সাধারণভাবে জায়েজ। আমি যেটা বলেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্ডিশনকে যেন অন্য কারোর সাথে মেলানো না হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কারোর সাথে তুলনা দেওয়ার ব্যাপারটা নিষেধ করেছি, কিন্তু আমি এটা বলিনি যে এটা শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জায়েজ, তা নয়। বরং সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ডের এই সংক্রান্ত একটা ফতোয়া আছে, সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এটা উম্মতের জন্যই জায়েজ, এটা স্পষ্টভাবে বলা হয়েছে, বিষয়টা পরিষ্কার। কাজেই আমি কিন্তু এটা বলিনি যে অন্য কারোর জন্য জায়েজ নয়, এটা আমি বলিনি। ঠিক আছে, আমি ছোট দুইটা কথা একটু বলি, যে মানে একদম ছোট, সেটা হচ্ছে এক নম্বর কথা হচ্ছে যে আমি একটা জিনিস একটু দেখাতে চাচ্ছি যে এক সেকেন্ড আমাকে এক সেকেন্ড একটু সময় দেন। এই স্ক্রিনটা কি একটু শেয়ার দেবেন মাহবুবুল আমিন ভাই? এই যে এখানে আমি কমেন্ট সেকশনে দেখলাম দ্য ওপেন স্পেস থেকে এখানে একটা কমেন্ট করা হলো, লাথি মেরে বের করে দেন ওরে, এরপরে ওয়ান টু লার্ন নামক যিনি আপনাদের মডারেটর বোধহয় আসিফকে লাথি মারেন। আপনারা কি আপনাদের মানে দর্শকদের সাথে, আপনাদের মডারেটর কিন্তু এরা, আমি কিন্তু কোনো আম দর্শকের কথা বা আম শ্রোতার কথা বলছি না। আচ্ছা, যেহেতু আপনি অভিযোগ করেছেন এখানে উপস্থিত আছেন, আমি আমার শেষ করতে দেন তো, শেষ করতে দেন। আমি বলতে চাচ্ছি যে আপনাদের মডারেটর প্যানেলের লোকজন মানুষের সাথে এই ব্যবহার করে, আমি কি আপনাদের সামনে সাথে কোনো ধরনের কোনো গালিগালাজ, কোনো ধরনের অসভ্য আচরণ করেছি পর্যন্ত? আমি তো মনে হচ্ছে না। মিনার ভাইয়ের সাথে আমি অসংখ্য আলোচনা করেছি, মাহবুবুল সাহেব আপনার সাথে আমি অনেক আলোচনা করেছি, নিশ্চয়ই আপনার মনে আছে। এগুলা কি ভাই আপনাদের? ঠিক আছে, আমি উত্তর দিচ্ছি। আপনাকে প্রশ্ন বলেছি তারা এটা করে কিনা, এটার উত্তরে ইয়েস অর নো এর বাইরে কি হতে পারে? উত্তর দিতে দিব না, এটার বাইরে কি উত্তর হতে পারে? আপনি কি জানা পাচ্ছেন নাকি? এখানে আপনি এখানে বসে জানা পাচ্ছেন না, আপনার সাথে আমি এখানে বসে বসে আমি ভাই ভাই করবো নাকি ভাই? যদি উত্তর না দিতে চান, যদি মনে করেন যে এখানে আপনার সাথে কথা হচ্ছে, আমার মুশফিক মিনার আপনার সাথে আমি কথাই বলছি না। আমার কাছে প্রমাণ আছে, আমি নেক্সট টাইম লাইভে প্রমাণ দিব। নাটক করতে আসছে এখানে, কি পাইছো ওইখানে? আমাকে আমাকে সে বলতেছে যে মানে আমার অবজেকশন আছে, আমি থেমে যাচ্ছি যখন আমি তাকে বলছি আমাকে শেষ করতে দেন না। আচ্ছা ঠিক আছে, থামলাম। আবার আমি বললাম, আপনি ওর সাথে এতটা কেন রে ভাই? না না, শেষ করি, আমি শেষ করি। ওকে ওকে, না আমি শেষ করি, আমি শেষ করি। ঠিক আছে, তো যখন আবার আমি যখন দুইবার করলাম, দুইবার আমি চুপ গেলাম, তারপরেও সে বলতেছে আমাকে শেষ করতে দেন, আমাকে শেষ করতে দেন। মানে সে সারা রাত এখানে ক্যাচাল করতেই থাকবে, করতেই থাকবে। ঠিক আছে, তাকে শেষ করতে হবে। আর তার প্ল্যাটফর্মে গেলে ভাই আমার এখানে কথা আছে তো, আমার আমার মতো কথা না বললে ভাই কথা তো বলা যায় না। ও আসে এখানে সিনক্লিয়ার করতে, ওর সব অ্যাক্টিভিটি কি মানুষ দিয়া জানে না? ও এখানে এসে বলবে যে আমাকে কথা বলতে দিচ্ছে নাকি, তোর পুরান রোগ অত আসছে এই জন্য? এই জন্য এই জন্য ওর সাথে মাতু, ওর সাথে মাতু, ওর সাথে ফারাজ, ওরা যেগুলো করে ও কি দেখে নাই? নাটক মানায় ও আসে আলোচনার বোতার মাঝখানে কথা বলবে, কথা বেচা দেয় ওরা লাগতে দিবে না, চুম্মা দিবে। কেউ
না দেখেন, মানে কথা একটা, দেখেন আমাদের গেস্ট ছিলেন একজন, ঠিক আছে, সেই গেস্টের উপরে তিনি কথা বললেন, দিলাম, অ্যালাউ করলাম, যেহেতু ঠিক আছে, মানে এই কাণ্ডগুলো সে করবে, আমি জানি, আমি একটু দর্শকদের সম্পর্কে যারা লাই থেকে সবাই পরিচিত জানে মিনার ভাই বড় মানুষ, এই জন্য মিনার ভাইয়ের থেকে যাইতে চাইতেছে, কারণটা হলো যে তখন আবার আমরা একটু থামবো, কে না জানে ওর অ্যাক্টিভিটি গুলা, এগুলো কি অ্যানালাইজ করার দরকার আছে? কোনো দরকার নাই। ও আসছে এখানে সিন ক্রিয়েট করতে, ও আপনার কথার মাঝখানে আপনাদের থামাইয়া কথা বলতেছে, জানোয়ার প্ল্যাটফর্মে দেখি আপনাকে এভাবে কথা বলতে যায় কিনা। এই জিনিসটা আমি আমি তাকে ই করলাম, মানে একটা মানে পরীক্ষা নিলাম, যে আমি যখন, সে বললো অবজেকশন, আমি অবজেকশনটা আমি নিলাম, আচ্ছা ঠিক আছে কি প্রশ্ন আছে এখানে করেন, হ্যাঁ করলো, তারপরে সে অনর্গল বলে যাচ্ছে, বলে আমি দুইবার থামাইলাম, দর্শকরা কিন্তু দেখছে, দুইবার থামাইলাম, তারপর সে আমার কথার উপরে কথা বলতে বলে যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি যখন তার, তো যখন আমি তারকে, আমি এখানে কে, মানে এই জিনিসটা যদি তার মাথায় না থাকে, সে একটা ইয়েতে যুক্ত হয়েছে, আমাকে শেষ করতে, আমি তো থেমে গেছি রে ভাই, আমি যে জায়গায় থেমে গেছি সে সে জায়গায়, মানে তার মতো, মানে তার মতোই কথা বলতে দিতে হবে সব জায়গায়। আচ্ছা পরে কথা বলি না ভাই, অনেক বাচ্চা দিয়ে ভিডিওটা একটু দেখি, আমি ঢুকছিলাম ওটা নিয়ে বসব বলার জন্য, যে তোর বাচ্চাদের ব্যাপারে তোর বক্তব্য দিয়ে আমি জাস্ট এই বস্তুটা করতে ঢুকছিলাম। আচ্ছা এটা একটু নিচে মনে হয়, দাঁড়ান বের করতেছি, এইবার বাচ্চাদের ভিডিওটা একটু দেখি, আমি একটু বিনোদন নিই। অনেক প্রশ্ন করছি, তোমার ভাই ব্রাদার কি এগুলা করে কিনা, ওপেন স্টেজের মডারেশন প্যানেলের মেম্বার, তোমার যে মডারেশন প্যানেলের মেম্বার আছে নাতুবর ফারাজ, সরি ওরফে মত না, ওরা কি এগুলা করে কি না করে এগুলা সম্পর্কে? তখন সে তেনা বাঁচাইতে স্যার, আমি ওরে তেনা বাঁচাই তেলাও দিব, এত শোক, মানে আমি করলে যাই না স্যার, পাবলিক করলে সমস্যা, তুমি আরেকজনের মাঝখানে কথা বলবা আর তোমার স্টেজে বসে জামায়াত করবে পাবলিক? না এটা আসলে সে মানে কিভাবে এই জিনিসটা মানে ভাবলো, যে আসলে সে তার মতো তার প্ল্যাটফর্ম ভেবে এইভাবে কথা বলতে থাকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই দাঁড়ান, ইয়ে দিতে হবে তো, আবার সাউন্ড দিতে হবে। আচ্ছা সাউন্ড শোনা গেলে বলেন, শোনা যায় এখন? অ্যাঙ্গার তো স্টাইলে বলে, আমি শুধু লাইভে জানি না, ওগুলো মানে আজে বাজে কথা বলে, কিন্তু আমি মানে আমার পর্যবেক্ষণে শুনি আমাদের লাইভে আসেন এবং বিভিন্ন পরিচয় আসেন, আমি আছে, সাউন্ড একটু বাড়াই দেন, সাউন্ডটা বাড়াই দেন প্লিজ, সাউন্ডটা বাড়াই দেন, কেউ কথা বলবেন না প্লিজ প্লিজ, ভগেনরা তো অনেক সমস্যা করে। আমার, আমি যে এখানে পড়াই, ছাত্রদের পড়াই, সেখানে দেখা যাচ্ছে যে এই যে বাচ্চা বাচ্চা ছেলে পেলেরা, আমি আসলে নিজের দুঃখের কথা বলছি, যে বাচ্চা বাচ্চা ছেলেপেলেরা এই যে খগেনদের লাইভ শোনে, এবং তারা তো বাজে আজে বাজে কথা বলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আজে বাজে কথা বলছে, এটা তো আমি কিছুতেই মানতে পারি। আমি যে এই যে আমার, আমি যেখানে পড়াই সেখানের ছেলেরা কিছুদিন আগে বলেছে, এই যে খগেন একটা আছে আসিফ, এই এই যে সবচেয়ে বদমাইশ, এ কি যেন বলে, আমি লাইভ দেখেছি, খালি মারিয়া কিপ্তিয়া করে, শিশু 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 কি যেন বলে, অত্যন্ত বাজে কথা বলে, আমি তো অত্যন্ত বিরক্ত। এরপরে আমি তার লাইভে গিয়ে এই যে এই লাইভটার সন্ধানটা পেয়েছি, এবং আমি এই যে আপনাদের মধ্যে তানভীর এবং এরশাদ রায়হান ভাইয়ের লাইভ শুনেছি, আমি ভাই অত্যন্ত খুশি যে আমাদের পক্ষেও কেউ আছে, আমি ভাই আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই। আচ্ছা, এটা তো আমার কণ্ঠে মনে হচ্ছে, আমার কণ্ঠ মনে হচ্ছে, এই বাপ্পা ভয়েস চেঞ্জার, ওর একটা বাপ্পা আইসা নিজেরা নিজে কখন বললো, এই কখন আবার ভাই আমার এখানে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া লাগবে, সেটা বলছে পাবলিক, মানে ও এখানে আইসা আবার ভিআইপি ট্রিটমেন্ট আশা করতেছে, আর আপনিও মা ভাই ওরে কি আপনি ওরে মাঝখানে কথা বলতে দিতেছেন, এই জন্য ঢুকছি ভাই, নাহলে আমি ঢুকছি তো না। না না না, অবশ্যই না, আমি আসলে এই জিনিসটা দেখতেছি, সে বারবারই বলে যে আসলে মুমিনদের লাইভে আসলে কথা বলা যায় না, এই বলা যায় না, সে বলে আমার লাইভে এসে আমাকে কথা বলতে দেয় না, মানে কি বলবো, আমি বলতেছি যে এটা প্রাসঙ্গিক না, শুনবি তো বেটা, যে এটা কিভাবে প্রাসঙ্গিক না বলেন, এই বাচ্চাদের থেকে যারা আসলে নৈতিকতা শিখতে যায় ওদের গিলো কি মাথায় না হাঁটুতে? আমি আমি বললাম বাবা বাবার মতো না, এই জায়গা থেকে সে নিয়ে গেল যে ফেরেশতারা চাদরে মোড়ায় নিয়ে আসে এসে, না ভাই বাবা বাবার মতো, ওই যে ওর বন্ধু আর ও, ওর মেয়ের কাছে যেরকম বাবা ঠিক ওর মার কাছে সেরকম জামাই,
আসলে আর কি বলবো, আচ্ছা মানব ভাই, মানব ভাই, আমরা তাহলে আমাদের পরবর্তী গেস্টদের যুক্ত করি, অনেকে আমাদের মেসেজ দিচ্ছে। আমি না ভাই, রাগ করেন না ভাই, আমি একদম আপনার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই, বাপ্পাদের সাথে এত তেল কিছু। ওনার কিছু আর্টিকেলের ব্যাপারে আমার কিছু প্রশ্ন ছিল এবং কিছু জিজ্ঞাসা ছিল, আলোচনা ছিল, আমি আসলে সেই আলোচনা করা গুলোর জন্য উন্মুক্ত। আপনি ওই যে ইয়া করেন, ওই যে টপিক গুলা বের করে একটু পয়েন্ট গুলা দেখে দেন, আসলে দেখেন মাতলান ভাই, আমি তো আসলে নাস্তিকদের লাইভে গিয়ে অতীতে অনেক আলোচনা করেছি এবং ইসলামের পক্ষ, মানে ইসলামের পক্ষে অবস্থান গুলো ওই অডিয়েন্সের সামনে ইসলামের সত্যতাটা তুলে ধরার জন্য, এবং যে মুসলিম তাদের লাইভ দেখে সংশয় করা বিভ্রান্ত হয়, তো এইসব অপনোদনের জন্য অতীতে অনেকবার তাদের লাইভে গিয়ে আলোচনা করেছি। এবং মাতলান ভাই বা মাহবুব, আপনারা জানেন যে আমি কেন বর্তমানে নাস্তিকদের লাইভে আর যাই না বা যেতে পারি না, আপনারা হয়তো বিষয়ে জানেন যে আমার পক্ষে আসলে যাওয়া সম্ভব না। কিন্তু আমার একটা ইচ্ছা ছিল যে যেহেতু আজকে উনি এখানে এসেছেন, তাহলে আমি কয়েকটা টপিকে মানে সিভিলাইজড কিছু ডিসকাশন করব এবং দলিল প্রমাণের আলোকে ওনার কিছু বিষয় আমি মানে তুলে ধরে মানে ওনাকে খণ্ডন করি ইসলামের সত্যতা। আমি অনেক প্রশ্ন করছি মিনা ভাই, অনেক প্রশ্ন করছি যে আপনার ভাই দাদা কি এগুলা করে নাকি, সে ওইটার উত্তরে তেনা বাঁচাইতেছে, তারপরে ওর সাথে আপনি সিভিলাইজ ডিসকাশন করবেন না? ওয়ান্টন ভাই, আপনাকে একটা জিনিস মনে করে দিই, মনে আছে ওয়ান্টন ভাই, জনসন ভাইদের সাথে আমাদের একটা অনেকদিন আগে আমি আর রাহুল ভাই আর জনসন ভাইয়ের সাথে আরেকজন খ্রিস্টান ছিলেন, সেখানে মনে আছে ওয়ান্টন ভাই যে ওনারা একটু অযৌক্তিক ভাবে আমাদের কাছে আবদার ধরেছিলেন যে না উনি মানে কথা বলবেন বা শেষে বলবেন, সামথিং কিছু একটা এরকম আবদার করেছিলেন, আমার এক্সাক্ট মনে নেই। আমার মনে আছে যে আমরা তাদেরকে বলেছি ঠিক আছে জানা আপনার জন্য এটা আমরা ছেড়ে দিলাম বলে, আমি কিন্তু তাকে সুযোগ দিয়েছিলাম, এরপরে দেখা গেছে দর্শকরা সেটাকে আরো পজিটিভ ভাবে নিয়েছিল। তো আসলে তারা যেভাবেই করুক না কেন, আমরা যদি দলিল দেই তাহলে অবশ্যই ইসলামের সত্যতা আপনার সাথে দেখা যায়। অনেক সময় কি কেউ যদি আলোচনা করে মাঝে মাঝে ইন্টারাপ্ট করে, তারা বলে না না এখানে এই পয়েন্টটা আপনি যেহেতু তুলেছেন এটা আমার, ওনারা বলেন আপনার সাথে আমি একমত, ওনারা এটা বলেন আমিনা ভাই আপনার সাথে আমি 100% একমত, তাকে একটু ভেবে দেওয়া চাই, ওইটা ব্যাপার না। ব্যাপার হলো আপনার ভাই ব্রাদার কি এগুলা করে কিনা, এই প্রশ্নের উত্তর হবে হ্যাঁ অথবা না, এখানে কেনা পেছাবে কেন? ঠিক আছে আশরাফ ভাই, আমি ধরনের আর কি এই ধরনের ঝগড়া টগড়া আমি এগুলো পারি না বা আমি ইয়ে করি না, আমি একটু ভেবে থাকি। এই জন্যই তো সে বারবার আপনার দিকে যাচ্ছিল না ভাই, আমি জানি না ওরে চিনি না আমি, এই জন্যই তো আপনার দিকে যাচ্ছিল। আমি 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 পুরো সময়টা আমি চুপচাপ ভেবা চাকা খেয়ে বসেছিলাম, আমি আসলে কি বলবো বুঝতেছিলাম না। হোয়াটএভার, আমাদের একজন কেস যুক্ত আছে, আমি 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 শুধু রেফারেন্স দিয়ে কথা বলছি, আসলে আপনি কোনো কিছু আসলে পারি না। না রেফারেন্স দিবেন মিনা ভাই, দেখেন রেফার আপনি রেফারেন্স দিবেন, সেই রেফারেন্সের মাঝখানে 10টা কথা বলবে, ওই 10টা কথার মাঝে আপনি থামাইতে পারবেন না, মানে কেমন এটা এটা আসলে আমি অবশ্যই আনফেয়ার, এটা সন্দেহ না। আপনি আপনি নিজে দেখলেন, আমি আপনি নিজে দেখলেন, আমি মিউট করে আনলাম, আচ্ছা ঠিক আছে আপনি শেষ করেন, তারপরেও বলে আমাকে কিছু করতে দিচ্ছে না, এটা হয়তো দর্শকরা দেখে দর্শকরাই বিষয়টা জাজ করতে পারতো। মিনা ভাই আমি 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 ওরে আমি ওরে চ্যালেঞ্জ করলাম, ওর যে ভাই ব্রাদার গোষ্ঠী যা আছে চ্যালেঞ্জ করলাম, ও ইয়েস নোর কোশ্চেনের ব্যাপারে ও নিজে চিট করে আগে হ্যাঁ অথবা না বলেন তারপরে এক্সপ্লেনেশন দেন, সে নিজে আরেকজনকে এভাবে বলে সেটা বলে, কিন্তু এখন সে নিজে ওইটা না করে টানা পাচাইতেছে। তো ভাই তুই নিজে যেটা করস সেটা এখন আরেকজনের সাথে ওইভাবে না করে আবার টানা পাচাবি কেন? ঠিক আছে তাহলে আমরা গেস্টদের কাছে চলে যাই, আমাদের লাইভের উদ্দেশ্য হচ্ছে ইসলামকে ডিফেন্ড করা, ইসলামের পক্ষে রেফারেন্স তুলে ধরা, আমরা কাম ব্যাক করি সেটা ইনশাআল্লাহ। না অনেকটা টাইম নষ্ট করে দিল মিনা, আপনি নিজেই দেখলেন টাইম গুলো নষ্ট করলো, আমি আসলে এই টাইমটা নষ্ট করতে দেওয়ার পিছনে আমারও কিছু হিকমত ছিল এখানে, আমি আসলে মানুষকে ভাই যেদিন হচ্ছে আমি লাইভ করি ওইদিন সাথে আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আমাকে তৌফিক দেন আজকে যেন আমি কিছু ইয়ে করতে পারি, আমি কিছু যেন মানুষের সংশয় দূর করতে পারি, মানে আমার টার্গেট থাকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল মানুষের আমি যেন প্রশ্নের উত্তর দিতে পারি, ইসলামের ব্যাপারে সংশয় দূর করতে পারি, ইমানটা দৃঢ় করতে পারি, এটা আমার টার্গেট থাকে। যখন এটা পূরণ হয় না আমার কাছে খুব খারাপ লাগে আর কি, বাট এবার আমরা যতটুকু সময় আমাদের হাতে আছে আমরা কাজে লাগানোর চেষ্টা করি। জি ঠিক আছে, আচ্ছা যাই হোক, ধন্যবাদ মিনার। আচ্ছা